বেরিয়ে পড়েছি এখন, আর মুর্শিদাবাদে এসে আর্যদা আমাকে হালকা করে ঘুরিয়ে দেখাচ্ছি। যদিও খুব বেশি ঘোরা হলো না, প্ল্যান করেছিলাম বাট কাজ পড়ে গেছিলো বলে পুরোটা কমপ্লিট করতে পারলাম না, অনেক জায়গায় ঘোরার প্ল্যান ছিল। যাই হোক, টুকটাক বেরিয়েছি, হালকা ফুলকা তো ঘুরবোই, তাই না? নিশ্চয়ই, আমরা শুরু করলাম, সকাল হলো, হ্যাঁ সারাদিন আছে, সারাদিন আজকে একটু বাজে, আর এখন লাঞ্চ করতে বসে গেছি আর আমাদের ভিডিওটা শুরু করছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ ফ্রেন্ডস। আর লাঞ্চে প্রচুর কিছু আছে, মাসি ফ্রাইড রাইসটা ধনিয়া চিকেন জাস্ট অসাম বানিয়েছে, আর সুমন একটু ভাত খাবে তাই জন্য ভাত ডাল পাঁপড় ভাজা রয়েছে, সাথে ফ্রাইড রাইস আর ধনিয়া চিকেন রয়েছে। প্রচুর কিছু আছে, মানে এত খাওয়াচ্ছে, মানে সত্যি কথা প্রচুর কিছু আইটেম বানাচ্ছে, হ্যাঁ রোজ মাংস খাওয়াচ্ছে, মানে বিভিন্ন রকমের মাংস, মানে কালকের তো আলাদা ছিল, আজকের তো আলাদা, আর আজকে মাংসের ঝোলের টেস্টটা এত ভালো হয়েছে, গ্রেভিটা দারুণ লাগছে। কিন্তু আমাকে একটু ভাতটা কমিয়ে দাও, তাহলে তো আমি ফ্রাইড রাইসটা খেতে পারবো না, আর একটু ভাত কমিয়ে দাও। শীতের আমরা ঢুকেই মোটামুটি 10-15 মিনিট ধরে শুধু সেলফি তুললাম, ঠিক আছে, হ্যাঁ শুধু ছবি তুললাম, তারপরে আবার এখানে হেঁটে হেঁটে ঘুরছি। অ্যাট লাস্ট আমাদের বেরোনো হলো সবাই মিলে, সেই কবে থেকে ভাবছি যে বেরো বেরোবো, তবে বেরোনোই হচ্ছে না, ঠিক আছে, কাজ করছে তো, হ্যাঁ সারাক্ষণ ফোনে কথা বলছে, সারাক্ষণ ফোনে কথা বলছে, এডিটিং করছে, এত ব্যস্ত, আর কতদিন পর, কিছুদিন পরেও ভুলেই যাবে, না না ভুলে যাবে না, তবে যতক্ষণ তাও তারপর ওখানে মানে ম্যানেজ করে তাও বেরোচ্ছি, মোটামুটি তাও আজকে বেরোনো হলো অ্যাট লাস্ট, বুঝলি তো, যদি তো মোটামুটি রাগও করেছি, খুব ভালো লাগে, ও অনেক উপরে উঠুক, প্রচুর হেল্প সাপোর্ট করে আমাকে সব সময়। আর কাল থেকে আমরা ভালোই এনজয় করছি, সুন্দর এনজয় করছি, চলছে খুব সুন্দর এনজয়, আসলে সকালবেলা আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আড্ডা মাড্ডা মারতে মারতে সব ঘুরে তাই, মানে সকালে বেরিয়েছিলাম আড্ডা মারতে যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না, আড্ডা মারতে মারতে টাইম চলে গেল, কত গোলাপ আছে দেখে ছুটে আসছিলাম, তারপরে দেখলাম এখানে লাইন করা আছে, যেতে হ্যাঁ তার দিয়ে আটকানো আছে, না যাওয়া যাবে না, কেমন লাগছে? ঠিক আছে, পপ করতে করতে পপ টয় ট্রেন, ইচ্ছা করছিল তাই জন্য ফর্মেট করতে যাক।
আর ও একটু ভয় পায় জলে কি হচ্ছে ভয় লাগছে ভাই যদি পড় যদি আমি পড়ে যাই বলো না না পড়বে না আরে আমার বাড়ি পাশে গঙ্গা কিন্তু সুমন সাঁতার কাটতে পারে ভয় লাগে ভয় লাগে না কিছু নাই কি তুই সাঁতার কাটতে পারিস না পারিস না পারি না আমি যদি পড়ে যাই আমি ভাসবো জলের মধ্যে কি ভাবে ভাসতে ভাসতে আমি চলায় চল যাব একেবারে যখন জয়িতা বললো তখন ভাবলাম উঠেই পড়ি তাই না হ্যাঁ না না বেশি করে দাও বেশি করে দাও ভর্তি করে চা খাওয়া হচ্ছে এখন চা পর্ব ঘোড়া হয়ে গেছে ভারী চা আবার খুব ভালো লাগে ভারী চা হ্যাঁ আর এখানে ভালো চা বলে আর যেটা নিয়ে আসলো আমাদের ভারী চা খেতে আমার তো খুব ভালো লাগে বরাবরই ভারী চা হলে তবেই খাই বেশ ভালো লাগে গ্লাসের থেকে ভারী চা খাওয়া একটা আলাদা মজা আছে কলকাতা এলে কিন্তু যাবে ঠিক আছে লালবাগে তুমি আমি ঘুরে বেড়াবো মানে এই তুই তো ভালোই হলো না সবার সাথে আলাপ হয়ে গেল আমি ঘুরে বেড়াবো আমি একটা বন্ধু সবাই বন্ধু চলো ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ এসো বাই বাই আমি ওটা করে জানি কি আর কিরকম চয়েস এটা সবই বছর ব্যাগটা বলতে খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে খুশি হয়ে গেছে দেখো আর সুমনের জন্য একটা গিফট এনেছিলাম ভেবেছিলাম এসে দেবো বাট কালকে খোলাও হয়নি তোকে দেখানো হয়নি ওর জন্য একটা মানি ব্যাগ নিয়েছে একটি ভিআইপি থেকে ওর মানি ব্যাগটা ছিঁড়ে গেছিলো তার কাজের জিনিসটা আমি ওকে দিই সবসময় তো এটা হচ্ছে মানি ব্যাগটা আর সুমন তো আমাকে একটা সানগ্লাস দিয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছে সানগ্লাসটা সানগ্লাস তো তোমাদের পরে অলরেডি দেখেছো আর একবার দেখো আমি হাতে করে দিই আজকে এই দাও থ্যাংক ইউ পছন্দ চাই সেদিন কে হয়ে গেছে ঠিক আছে আরেকটা কি গিফট দেব এখন আমি সেটা বাড়ি গিয়ে আনতে পারবো আরে বাড়ি থেকে ওটা তো আনোই নি ওটা তো বলতেও পারিনি তোমাকে ঠিক আছে কি করে জানবো ওটা তো তুমি আমাকে ইয়ে কি বলে বলোইনি কি আছে ওটা হ্যাঁ তো বলা হয়নি ঠিক আছে কোনো ব্যাপার নয় বাড়ি বাড়ি গিয়ে দেবো ঠিক আছে মানে একটা জিনিস এখনো বাদ থেকে গেল তোমার ঠিক আছে আর মানে আমি জানি মানে ও ভেবেছিল বোধহয় আমি আসবো না বাট তাই জন্য নালে নিয়ে আসতে তাই তো হ্যাঁ আমাদের তো প্ল্যান ছিল যে ও থাকবে আর আমি 14 তারিখে বাড়ি চলে যাই 13 তারিখে বাড়ি চলে যাবো দিয়ে আমি 14 তারিখে দেবো সেরকমই প্ল্যান করে এসেছিলাম তাই আমি নিয়ে আসিনি ফোন করলো বলেই আর ও বাবার সাথে আসা হলো তো যাই হোক ভালো কাটলো সব মিলে দিনগুলো কিভাবে গল্প করতে করতে কেটে গেল এবারে প্রচুর গল্প হয়েছে প্রচুর গল্প হয়েছে মাসে অনেক কিছু আমাদের খাইয়েছে পরে পরে এটা ওটা সেটা মানে প্রচুর খেয়েছি মানে সকালবেলা থেকে যে কতবার চা খেয়েছি তার ঠিক নেই আর বিস্কুটগুলো এখানকার এত ভালো তাও মাসে একটা দিয়ে দিয়েছে নিয়ে যাচ্ছি বাড়িতে আর মানে খুব মজা করেছি মানে খুব মজা হয়েছে আর জয়িতা এত খেয়েছে চিন্তা হয়ে গেছে মোটা হয়ে যাবে বলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো কোনো কারণে এনজয় করে থাকো বা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে স্ক্রোল করবে দেখবে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ওই বাটনটা ক্লিক করবে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করবে তাহলেই কিন্তু আমাদের রেগুলার ডেইলি ব্লগের আপডেট সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে আর যাওয়ার আগে এটা বলি অলওয়েজ বি পজিটিভ বি এনার্জেটিক বি হেলদি আর লাভ ইউরসেলফ চলো আজকের মতন টাটা